ভাই ভাই একটু বেশি হয়ে দেবো না কতটুকু দিলে না দাদা একটু বেশি হবে কমাই দেন বেশি হয় নাই 565 560 এটা দিতেন না আমি সন্ধ্যাবেলা বাজার করতে গিয়েছিলাম, আমি আর বড় আপু তাজা তাজা মাছ নিয়ে আসছি। এখন এই মাছগুলো আম্মা বের করতেছে। মাগুর মাছ আর আমাদের নোয়াখালী ভাষায় আমরা ঝাগুর মাছ বলি, দেশি ঝাগুর মাছ। আরো নিয়ে আসছি শিং মাছ নিয়ে আসলাম, এগুলো এখন কাটতে হবে। এগুলো হচ্ছে শিং মাছ। খুবই সস্তাতে নিয়েছি, দিনের বা দিনের বেলা নিলে এগুলো এত সস্তা দিতে পাইতাম না। এখন এতো আমার কাটতে হবে শুধু, আর আমরা সবদার বড় আপা যা করছে বাজারে বালতির মধ্যে মামা আপনি একটু হাতটা দিয়ে দেখেন তো আমার যখন তো দিচ্ছি কি না, আমার দিচ্ছি নি 400 টাকা করেছে। দুইটা ঢাকনা দে আমার লবণ দিই, আরো কত করি আমার ঠিক আছে নি লবণ দিয়ে আমরা এখন এগুলো লবণ দিয়ে দিয়েছে। কি অবস্থা, এভাবে বাজার থেকে মাছ এনে লবণ দিয়ে মেরে ফেললে বেশি সুবিধা, কারণ 1 কেজি শিং মাছ কাটতে 40-50 টাকা করে নেই। এর চেয়ে ভালো এভাবে কেটে দিলে নিজেরা কষ্ট একটু কষ্ট হয়, তারপরও সুবিধা আছে। এটা আমার ঢাকনা দিয়ে রেখেছি, আমার এই শিং মাছের মধ্যে দিয়ে দেন, ওতে ঢাকনা সীমা নিয়ে আসছে। এখন রাতের বেলা ঝাল ঝাল করে মাগুর মাছের মরিচ হবে, আর বড়াপুর জন্য ট্যাংরা মাছ, কারণ বড়াপু মাগুর মাছও খায় না শিং মাছও খায় না। এখন আমি প্রথমে এই ট্যাংরা মাছগুলো কেটে নিব, আর এগুলো মরে যাবার পরে তারপরে কাটবো। সব মাছ ধুয়ে পরিষ্কার করে শুধু রাতের বেলা এখন তিনটে মাগুর মাছের ঝোল করা হবে ঝাল ঝাল করে, আর এই ট্যাংরা মাছটা রান্না করা হবে, সাথে দেওয়া হবে এই ডিম গুলো। চলুন রান্না করা যায়। এতে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছে, বড় আপু রান্না করতেছে। এখানে আপু আগে মাগুর মাছটা বসিয়ে দিবে, তারপরে গিয়ে ট্যাংরা মাছটা বসাবো অন্য চুলে। তেলটা দিয়ে দিয়েছি, গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, তারপরে এখানে তুমি রসুন বাটাটা 2 টেবিল চামচ 2-4 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছে আপনি। পেঁয়াজের রসুনটা একসাথে করে ভালো করে মিক্স করে নিন। এখানে লবণটা দিয়ে দিলে, আপনার লবণটা দিলে মানে মশলাটা সহজে নরম হয়ে যায় না।
এখানে আমরা ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটো এভাবে দিয়ে সাথে সাথে যদি আপনি দিয়ে দেন তারপরে এটি একদম সেম টু সেম মনে হয় যে সতেজ টমেটো নিয়ে এসেছি। এভাবে দিয়ে দিই আমরা বিশেষ বাইরে রাখি না, পিস থেকে বের করবো, ফটাফট কড়াইতে দিয়ে দিব, একেবারে কালার চেঞ্জ হবে না, সেম কাঠামো সে স্টাইলে করতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের কারণ আমাদের হলুদের গুঁড়োগুলো অনেক সুন্দর একটা কালার চলে আসে। পরিমাণ মতো ঝাল দিয়ে দিব, মাগুর মাঝে ঝালটা বেশি খায়। মশলাটা ভালো করে কষিয়ে নেবেন যেন মশলাটা পুড়ে না যায়, সেজন্য এখানে একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়েছে, তারপর এখানে এখন মাগুর মাছটা দিয়ে দিয়েছি। এখানে তিনটে মাগুর মাছ, আমার তো 1 কেজি মাগুর মাছের মধ্যে 6টা ধরেছে, 1 কেজি থেকে একটু বেশি 6টা মাগুর মাছ ধরেছে। এটা ভালো করে কষিয়ে নিবে আপু, আর অন্য চুলাতে এখানে ট্যাঙ্গা মাছটা বসিয়ে দিবে। কাঁচামরিচ চাপা দিয়ে দিয়েছি, কারণ ফ্রোজেন করা কাঁচামরিচ আমরা কাটি না, এভাবে দিয়ে দিই দিয়ে একদম সতেজ কালারটা থাকবে, একটু গ্রিন গ্রিন কালারটা থেকে যায়। মাছটা কষানো পর্যন্ত অপেক্ষা করব, এর মধ্যে বারবার নেড়ে চেড়ে দিব। মাছটা কষানো পর্যন্ত অপেক্ষা করব, একেবারে তেলটা যখন উপরে উঠে আসবে তখন এখানে পানি দিয়ে দিব। এখানে ট্যাংরা মাছের জন্য মশলাটা কষানো হচ্ছে, এখানে শিং মাছ মাগুর মাছের যে তেলটা ছিল আর যে ট্যাংরা মাছের মধ্যে ডিম হয়েছিল, অনেক বেশি প্রেশার দিয়ে ধরতে গেলে ডিমগুলো বের হয়ে নষ্ট হয়ে যায়, তাই আমি আগে থেকে ডিমগুলো বের করে নিয়েছি। তাই এগুলা ট্যাংরা মাছের সাথে একসাথে দিয়ে দিচ্ছি, যেন অনেক বেশি টেস্ট হয়। আর অন্য ছিল আমার মাগুর মাছটা, অতি সুন্দর একটা কালার চলে আসছে। মাগুর মাছটা প্রায় হয়ে এসে আবার আরো সময় লাগবে মাগুর মাছটা, আর 5 মিনিট 5 মিনিট পরে এটা নামিয়ে ফেলতে পারবো। ট্যাংরা মাছটা এতে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি আপু, ওটা হচ্ছে সুরমা ট্যাংরা নদীর যেগুলো ওগুলো। দেশি ট্যাংরা মাছের জন্য আলাদা একটা মজা, দেশি ট্যাংরা মাছের জোসটা নিয়ে আলাদা আর নদীর ট্যাংরা মাছগুলোর জোস নিয়ে আলাদা। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, এখানে নাপিয়ে মনে হাত ওয়াশ করতে আসছে, আসো আসো উপর, হ্যাঁ আন আসো আসো উপর আসো, নাও হ্যান্ড ওয়াশ নাও, হ্যান্ড ওয়াশ নাও আগে আগে হাত, হ্যাঁ গুড গুড গার্ল, নিয়েছো বের হয়েছে, দাও 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 খালামুনি দি, দাও খালামুনি দি, এই তো লক্ষ্মী মেয়ে, একটু পানি দিয়ে হাতটা ভিজাও, একটু ভিজাও পানি, পানি দিয়ে হাত ভিজাও, আম্মু হাতটা ভিজাও, এভাবে দাও এভাবে নাও, হুম আন দিচ্ছি, এ এ হ্যাঁ ওয়াশ করো, হ্যাঁ এই তো গুড গার্ল, সুন্দর করে সুন্দর করে সুন্দর ওয়াশ করো, এভাবে ওয়াশ করো, হ্যাঁ এই তো গুড গুড গুড, হ্যাঁ এভাবে ওয়াশ করো, নিলে একটু জি আসতেছি, এভাবে নাও ওয়াশ করো, এই এই তো গুড গার্ল গুড, এই আসতেছি আসতেছি, নীলা তৈলা দে তৈলা দে, নীলা তৈলা দে তৈলা দে, হ্যাঁ হাতটা ধো ধো ধো, এই এই তো লক্ষ্মী মেয়ে, আসো আসো আসো,
মাগুর মাছটা হয়ে গেছে, এখন আপু ধনিয়া পাতা দিয়ে মাগুর মাছটা নামিয়ে ফেলবে। খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আমি আপনাদের ডাইনিং টেবিলে নিয়ে দেখাচ্ছি, কারণ রাতের বেলার ভিডিও তো ওইখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে। এই তো আমার মাগুর মাছটা রান্না করা হয়ে গেছে, আমার আপু রান্না করে ফেলছে। মানে এত সুন্দর একটা কালার চলে আসে, একদম থিং থিং হয়েছে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।